হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে হচ্ছে ফ্রাইডে। আজকেও আমি ছুটতে গেছিলাম, আর ছুটতে গিয়ে এসে এত ঘাম হচ্ছিলো, তার জন্য স্নান করে এলাম সবে। আর স্নান করে খুব ভালো লাগছে, যেহেতু প্রচুর ঘাম হচ্ছিলো, গরম লাগছিলো। আর আমি সপ্তাহে অন্তত দু তিন দিন এবার আমি কিছু খাবো, তুলসী পাতা খেয়েই দিন শুরু করি। আর আজকেও করব। দেখো, আমি বিভিন্ন ধরনের তুলসী পাতাগুলো এখন তুলছি। কিছু কিছু আমাদের বাড়িতে আছে, কিছু কিছু কলের কাছে আছে, আর আমাদেরই এগুলো লাগানো গাছগুলো। আর একটা তুলসী পাতা, যেমন রাম তুলসী, ওটা আমাদের দাদুদের বাড়িতে আছে, তো এগুলো আমি এখন তুলছি। দেখো, আমি কত রকমের তুলসী পাতা তুলে এনেছি খাবো বলে। এটা হচ্ছে আমাদের এমনি যেমন তুলসী পাওয়া যায়, তুলসী পাতা যেটা পূজায় দেয়। এটা হচ্ছে রাম তুলসী, এটা হচ্ছে মেন্থল তুলসী, এটার টেস্ট কিছুটা তোমরা কোলগেটের মতো পাবে, বা হ্যাপিডেন্ট হ্যাপিডেন্টের মতো। আর এটা হচ্ছে যে তুলসী ড্রপ বাজারে পাওয়া যায় কিছুটা সেরকম খেতে, এটা গ্যাসের জন্য খুব ভালো। এবার আমি এগুলো খাবো, মানে চিবিয়ে আর রসটা খেয়ে নেবো, আর বাকি সব ফেলে দেবো তুলসী পাতাগুলো, তারপরে কিছু খাবো। বাবার একটা দরকার ছিল এসডি অফিসে, তার জন্য এসডি অফিসের সামনে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি। দেখো, কিন্তু কথা বলতে পারিনি ওখানে। আর এখানে এসে একটু কেনাকাটা করলাম, যেমন টয়লেট আইটেম, সাবান, শ্যাম্পু, এই টুকটাক। আর কিছু খাবার দাবারও কিনেছি, আর গ্রসারি কিছু কিনেছি বাবা একটা জায়গা থেকে কিনে সেখান থেকে। আমি আরেকটা চ্যানেলের জন্য কিছু জিনিসপত্র কিনেছি, মানে আমার যে আর্ট অ্যান্ড ক্রাফটের যে চ্যানেলটা আছে সেইটার জন্য, যেমন আর্ট পেপার, কিছু পেন্সিল কিনেছি, ব্রাশ কিনেছি, কালার কিনেছি। আর তখন আর ভিডিও করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর এবারে ফিরে যাওয়ার পথে আমি ভাবলাম তোমাদেরকে ডায়মন্ড হারবার নদীটা দেখিয়ে দিই। আর বিকালবেলা খুব ভালো দেখতে লাগে নদী আর আকাশটা মিশে, তার জন্য এই ভিডিওটা বানালাম। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है, हर चीज खास है, अब है जो है वो समा है, तुम रह सकी तो रबा है, अब है जो है वो समा है। गाइस, बैक कैमरा वीडियो करे जखन देखते भाई जे पूरा वीडियो टा रिकॉर्ड ही হয়নি, তার যে কি দুঃখ আমি এটা মানে এখন বুঝতে পারছি আর কি। এই এখন যা বলছি এগুলো এগুলো একটু আগে রেকর্ড করেছি, আর যখন দেখছি রেকর্ডটা কেমন হলো, তখন দেখছি রেকর্ডটা একদমই হয়নি। ঠিক আছে, আরেকবার বলছি, ডায়মন্ড হারবার থেকে এসব এলাম, স্নান করতে যাবো ভাবছি, কিন্তু তার আগে ভাবলাম যে ব্লগটা একটু বানিয়ে ফেলি, যেহেতু আজকে অনেক কম ব্লগ বানানো হয়েছে, আর ডায়মন্ড হারবারে অনেকটা সময় কেটে গেছে, তার জন্য এখন বানাচ্ছি। আর এবার স্নান করতে যাবো, দিশার বুকেছে, ওই জন্য মানে রেগে আছে আর কি, রাগ করে আছে, খাচ্ছে না। আর একজন ওখানে আঁকছে, সারাদিন ধরে আঁকছে, কাল রাত অব্দি এঁকেছে। দেখো, একটা আঁকা দেখাচ্ছি আমার বোনের, কালকে তিনটে অবধিও এঁকেছে, সেই আঁকাটা দেখাচ্ছি। দেখো গাইস, এই আঁকাটাও এঁকেছে, আর একে সঙ্গে সঙ্গে দেয়ালে টাঙিয়ে দিয়েছে ওর ঘরে।
তাহলে বলছো মানে লোককে দেখাচ্ছে যে আমি এঁকেছি। ওকে আজকের জন্য মানে এখানে শেষ করছি। ও বলছে আমার আটাগুলো আমি টাঙিয়েছি, আমি তো কতদিন ধরে আঁকছি, ওগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য টাঙিয়েছি। এবার গিয়ে স্নান করবো, স্নান করে একটু টিফিন করবো, করতে করতে আজকে এর জন্য এখানে ব্লগ শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ সাবস্ক্রাইব তো বাড়ছেই না, কোনো প্রবলেম নেই, আমি ভিডিও বানাতেই থাকবো, যখন বাড়বে বাড়বে আমি আর দেখবো না যে কত সাবস্ক্রাইব বাড়লো। এখন যাচ্ছি, টাটা।